एक्स प्लस वन बाई एक्स इक्वल टू टू होले एक्स बाई एक्स स्क्वायर माइनस एक्स प्लस वन এর মান কত? আচ্ছা এইটাকে আগে লসাগু করি, এটা ঠিক মতো আনি লসাগু করি, লসাগু আসে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর ইকুয়াল আছে টু। এখন এইটাকে যদি করি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই এক্সটাকে এই পেশে নিলে হয় টু এক্স। এখন এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মানটা এইখানে বসাবো, এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এইখানে বসানো যায়, এখানে আছে উপরে আছে এক্স, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ানের পরিবর্তে লিখলাম টু এক্স আর এই মাইনাস এক্স, তাহলে এক্স বাই টু এক্স থেকে এক্স গেলে থাকে একটা এক্স। এখন এক্স এক্স কাটা দিলে থাকে ওয়ান, তাহলে উত্তর হচ্ছে ওয়ান, খ নাম্বার। বেশিরভাগ অঙ্কে এই অংশটা দেওয়া থাকে না, দেওয়া থাকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর হলে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ানের মান কত। তাহলে এইটা দিয়ে আমরা করব, এখানে যদি আমি লসাগু করি এইটার, তাহলে আসে কত এক্স এক্স স্কোয়ার মাইনাস এইখানে থাকে ওয়ান ইকুয়াল টু ফোর। এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স, এই পেশে গেলে আসে হচ্ছে ফোর এক্স। এখন এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের মান এইখানে বসাবো, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইখানে বসাইলে হয় কত, ফোর এক্স বসাবো। তাইলে এখানে আছে এক্স বাই এখানে আছে মাইনাস থ্রি এক্স আর এতটুকুর পরিবর্তে বসাইলাম ফোর এক্স। এখন এক্স বাই বিয়োগ করলে থাকে একটা এক্স, এক্স এক্স কাটা তাহলে থাকে ওয়ান শুধু, তার মানে এটার মান হচ্ছে শুধু ওয়ান, ঘ নাম্বার। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফাইভ হয় তবে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের মান কত? আচ্ছা প্রথমে এইটা দিয়ে করব, এইটা লসাগু করি এইখান থেকে, তাহলে এখানে লসাগু করলে আসে হচ্ছে এক্স আর এখানে এক্সের সাথে গুণ করলে আসে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল দেওয়া আছে ফাইভ এইটার। এখন এখানে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই এক্স এই পাশে নিয়ে আসি তাইলে হয় ফাইভ এক্স। এখন এই মানটা এইটার মান এইখানে বসাই, দেখেন এখানে আসে হচ্ছে এক্স বাই এক্স বাই এক্স স্কোয়ার এই প্লাস ওয়ানের পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের পরিবর্তে ফাইভ এক্স বসাতে পারি, তাহলে এতটুকুর পরিবর্তে বসাইলাম ফাইভ এক্স আর এইখানে মাঝখানে একটা এক্স এখানে দিয়ে দিলাম, তাহলে থাকে হচ্ছে এক্স বাই সিক্স এক্স, এক্স এক্স কাটা উপরে থাকে ওয়ান বাই সিক্স, তাহলে উত্তর হচ্ছে ওয়ান বাই সিক্স, এই খ নাম্বার। এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু নাইন হলে ফাইভ এ বাই এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান এর মান কত? আচ্ছা এইটাকে আগে ঠিক করে নেই, লসাগু করি, লসাগু করলে আসে হচ্ছে এ, এইখানে হয় এ স্কোয়ার প্লাস ওয়ান আর ইকুয়াল আছে নাইন, তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান এ এই পেশে আসলে হয় নাইন এ। এখন এই এ স্কোয়ার প্লাস ওয়ানের মান এইখানে বসাই, এখানে আছে ফাইভ এ আর এ স্কোয়ার প্লাস ওয়ান এর পরিবর্তে লিখতে পারি নাইন এ, আর এখানে আছে মাঝখানে আছে আবার প্লাস এ, তাহলে ফাইভ এ বাই টেন এ, এ এ কাটা পাঁচ দুগুণা দশ, তার মানে এক বাই দুই, তাহলে উত্তর হচ্ছে এক বাই দুই, হাফ, ঘ নাম্বার। এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু পি হলে সি বাই এক্স ইন্টু এক্স মাইনাস পি এর মান কত? আচ্ছা এইটাকে আগে ঠিক করে নিই, এটাকে যদি লসাগু করি তাহলে লসাগু করলে আসে এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর ইকুয়াল আছে পি। এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এই এক্স এই পেশে আসলে হয়ে যায় পি এক্স, পি এক্সের এই পেশে নিয়ে আসলে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স ইকুয়াল এই ওয়ান এই পেশে নিয়ে আসি প্লাস ওয়ান। এই পর্যন্ত করার পর এইটা করি, সি বাই এটাকে যদি গুণ করি এক্সের সাথে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স গুণ করলাম, এখন এক্স স্কোয়ার মাইনাস পি পি এক্সের মান তো আগেই বের করছি ওয়ান, তার মানে এখানে মানটা বসিয়ে দিই সি বাই ওয়ান, তার মানে উত্তর সি হবে, শুধু সি, তার মানে সঠিক উত্তর গ নাম্বার সি। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু নাইন, তিন রাশির অঙ্ক আছে, এটার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এই ধরনের অঙ্কে এই সূত্র। এখন এ প্লাস বি হোল স্কোয়ার মান বসাই, এ প্লাস বি প্লাস সি এর মান আছে নয়, নয় স্কোয়ার এইটার মান দেওয়া আছে দেওয়া নাই ধরি পি প্লাস টু ইন্টু এতটুকুর মান দেওয়া আছে একত্রিশ এ বি বি সি সি এ একত্রিশ, তাইলে এখানে আসে নয় নং একাশি আর একত্রিশ দুগুণ হচ্ছে বাষট্টি, তাইলে ইকুয়াল পি প্লাস বাষট্টি, পি ইকুয়াল একাশি বিয়োগ বাষট্টি, তাইলে এখানে থাকে উনিশ, অতএব পি ইকুয়াল টু উনিশ, ঘ নাম্বার উত্তর। এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু হলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এর মান কত? ওয়ান বাই এ কে বি ধরি, এ কিউব মাইনাস বি কিউবের মান কত? তাহলে এটাকে সূত্র ফলাইলে
ए माइनस बी होल क्यूब प्लस थ्राइस ए बी इंटू ए माइनस बी ए क्यूब माइनस बी क्यूबर सूत्र फल ए ए काटा यटार मान देव आ टू तेले टू किूब प्लस थ्री इंटू टू तेले टू दुई के किूब कर ले तीन बार गुण दी आसे आठ दुई दुगुना चार चार दुगुना आठ तीन दुगुना छय आठ और छय चौद तर मैंने ए किूब माइनस वन बाई ए किूबर मान हे चौदो घ नम्बर एक्स माइनस वन बाई एक्स इक्वल टू सेवेन होले एक्स किूब माइनस वन बाई एक्स किूबर मान कत ये धरी ए किूब माइनस बी किूबर मान कत तक सूत्र फलिले है ए माइनस बी होल किूब प्लस थ्राइस ए बी इंटू ए माइनस बी सूत्र फलैल एन एक्स एक्स काटा यटार मान देव आ सेवेन सत किूब प्लस तीन इंटू सत अच्छा ये आसे कत तीन सत एकुश और ये सत किूब सात सत ऊनपंचाश गुण सत सत नंग तेष्टि तीन हाथ सत नंग तेष्टि तीन हाथे छय चार सत आठाश आठ छय चौत्रिस दुटे के जोग कर ले तीन सौ चौषटी तर मैं उत्तर एक्स किूब माइनस वन बाई एक्स किूबर मान तीन सौ चौषटी एक्स माइनस वन बाई एक्स इक्वल टू वन होले एक्स किूब माइनस वन बाई एक्स किूबर मान कत ये वन बाई एक्स के धरी बी तेल ए किूब माइनस बी किूबर मान कत ए किूब माइनस बी किूबर सूत्र हे ए माइनस बी होल किूब प्लस थ्राइस ए बी इंटू ए माइनस बी एक्स एक्स काटा यटार मान देव आन वन किूब प्लस थ्री एतटुकुर मान देव आन তাহলে এককে কিউব করলে মানে এক তিনবার গুণ করলে একই হয় আর তিন একে তিন তাহলে এখানে তিন আর এক চার তার মানে উত্তর হচ্ছে চার এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু থ্রি হলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু কত আচ্ছা এ কিউব মাইনাস ওয়ান বাই এ কে ধরি বি ধরি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বি কিউব ইকুয়াল টু কত তাহলে এটাকে সূত্র ফেলিলে হয় এ মাইনাস বি হোল কিউব प्लस थ्राइस ए बी इंटू ए माइनस बी ए काटा एखन एतटुक मान देव आ तीन तेले थ्री किूब प्लस थ्री इंटू थ्री थ्री किूब मान हो तीन तीन बार गुण तीन तीन नय तीन नौ सताश तेले एखने सताश और ये तीन तीन नय सताश और नय जोग कर ले छत्तीस तर मैं उत्तर ए किूब माइनस वन बाई ए किूबर मान हो छत्तीस क नम्बर x প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত আচ্ছা এই ওয়ান বাই এক্সকে বি ধরি তাহলে এ কিউব প্লাস ওয়ান বাই মানে বি কিউবের মান কত এ কিউব প্লাস বি কিউবের সূত্র করি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি এখন এক্স এক্স কাটা এইটার মান দেওয়া আছে রুট থ্রি রুট থ্রি কিউব মাইনাস থ্রি এইটার মান রুট থ্রি এখন রুট থ্রি কিউব কথাটার মানে হচ্ছে রুট থ্রি তিনবার গুণ রুট থ্রি রুট থ্রি রুট থ্রি দুইটা নর্মাল রুট সংখ্যা একটা পূর্ণ সংখ্যা আসে আর একটা রুট থ্রি থাকে তার মানে এতটুকুর মান হচ্ছে থ্রি রুট থ্রি আর মাইনাস থ্রি রুট থ্রি তাহলে ইকুয়াল জিরো তাহলে উত্তর জিরো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট ফাইভ হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু কত তাহলে এইটাকে সূত্রে ফেলাই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ওয়ান বাই এক্সকে ধরি বি তাহলে এ কিউব মাইনাসের বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি এখন এক্স এক্স কাটা এইটার মান আছে রুট ফাইভ কিউব প্লাস থ্রি ইন্টু রুট ফাইভ এখন রুট ফাইভ কিউব এইটার মানে হচ্ছে রুট ফাইভ তিনবার গুণ তাহলে দুইটা রুট ফাইভে একটা নর্মাল সংখ্যা আসে দুইটা রুট সংখ্যা একটা নর্মাল সংখ্যা আসে আর এই রুট ফাইভ থেকে যাবে ফাইভ রুট ফাইভ যোগ থ্রি রুট ফাইভ তাহলে এখানে যোগ করলে আসে হচ্ছে এইট রুট ফাইভ পাঁচ আর তিন আট এইট রুট ফাইভ তার মানে সঠিক উত্তর হচ্ছে এইট রুট ফাইভ ক নাম্বার এক্স ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত এটা এ কিউব মাইনাস বি কিউব ধরি ওয়ান বাই এক্সকে বি কিউব ধরি তাইলে সূত্র ফেলাইলে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি এখন এক্স এক্স কাটা
এই অঙ্কে নিয়ম হচ্ছে কি, যদি মাইনাস থাকে তাইলে এই ছোটটার সাথে একটা দুই গুণ করে দিলেই হয়, তাইলে এইটা হবে মান। আর যদি প্লাস থাকে তখন এই বড়টার সাথে দুই গুণ, তাইলে মাইনাস যেহেতু আছে তাহলে হবে 2√2। এতটুকুর মান 2√2 কিউব প্লাস 3 × 2√2। এখন যদি এইখানে করি, কিউব করলে আসে 8, আর এই √2 কে 3 কিউব করলে আসে 2√2, 8 × 2√2 প্লাস 6√2, আর 2 × 16√2 প্লাস 6√2 = 22√2। এটাই অ্যান্সার, অ্যান্সার হচ্ছে গ নাম্বার। x − y = 4 এবং xy = 0 হলে x³ − y³ কত, মানে a³ − b³ এর সূত্র পড়বে। তাইলে a − b³ প্লাস thrice ab × a − b। এখন x − y এর মান দেওয়া আছে 4, তাইলে 4³ প্লাস 3 × 8 এর মান দেওয়া আছে 0 × 4। এখন জিরোর সাথে যা গুণ করবে তা তো জিরোই হয়ে যাবে, তাহলে এইটা হচ্ছে জিরো হয়ে গেছে। আর এখানে 4 3 বার গুণ করলে আসে কত, 4 4 16, 4 16 64, 4 × 4 × 4, তাহলে হবে হচ্ছে 64 অ্যান্সার। তাহলে উত্তর এই গ নাম্বার 64। এইখানে কোনো প্লাস মাইনাস আসবে না, কারণ কি, কিউবের অঙ্কে প্লাস মাইনাস আসে না, স্কোয়ারের অঙ্কে তখন প্লাস মাইনাস উত্তর আসে। তাহলে গ নাম্বার কারেক্ট।